মাগো কি গিলছে গো? হরিওম বলে এসব শুরু করলো? এই এই চলো 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 বাবা, চলো মায়ের দিকে, আমি বামপন্থী লোক ভাই, চলো। সব ঠিক আছে ভাই? হ্যাঁ। আরে আজকে সন্ধ্যেবেলা বাবা গিয়েছিল মাকে আনতে। আরে বাবা, এত রাত হয়ে গেল এখনো তাতে কোনো হদিশই নেই। সে কি হদিশ নেই? মা এখনো পৌঁছেনি? হ্যাঁ। কি বলছিস কি দাদা? সংসারের এতগুলো লোকের ইচ্ছা পূরণ করে এসেছে যে দুজন এই বয়সে তাদের একসঙ্গে থাকার সামান্য ইচ্ছা পূরণ করতে আমরা পারলাম না রে। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, শিবের ঘরিণী, বিপদ তারিণী। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, শিবের ঘরিণী। জয় মা কালী, ভদ্রা কালী, ভবানী ভুবনেশ্বরী, ভবভয় বিভঞ্জিনী। জয় মা দুর্গা কালী, দুর্গতি নাশিনী, নিমন্ত মালিনী। জয় মা চণ্ডী। এই শুনো, এই উঠো না, শোনো না, উঠো। কি হয়েছে দেখো তো, ওটা মায়ের আওয়াজ না? না না, পাশের বাড়ি দিদিমা পুজো করছে। জয় মা, জয় মা মঙ্গলা, জয় মা, জয় মা ভদ্রা কালী, জয় মা উতারা উগ্র তারা, জয় মা ভবানী। উঠো না, একবার দেখোই না বাবা, তো রাতে একবার দেখে এসো প্লিজ। দেখছি। ওম সর্বন্ত সাধিকে শরণে তলম্বকে, ও জয় নারায়ণ কপিল তপোধন, জয় বুদ্ধদেব। মা কি হয়েছে? মা বলো তো কি হয়েছে? ওম হরি তৎসাৎ, ওম জয় নারায়ণ, জয় মা দুর্গা, নমো জয় ঐশ্বর্যা, যা দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী, বিপদ তারিণী। কি হয়েছে বলো? আমার মাথা তো কিছুই ঢুকছে না। মা বিপদ তারিণী দুর্গা দুর্গা। ওমা মা কি হয়েছে বলো? জয় মা কালী, কাত্যায়নী, অনি ভবানী ভুবনেশ্বরী। দুঃস্বপ্ন, বড় দুঃস্বপ্ন বাবা। কি দুঃস্বপ্ন মা? কালী দুর্গা দুর্গা, তোমার শ্বশুর তোর বাবাকে দেখলাম বাবা। কি দেখলে মা? কি দুঃস্বপ্ন দেখেছো বলবে তো মা? বলতে পারবো না বাবা, আমি অনেকদিন তাকে দেখিনি, আমাকে তার কাছে পাঠিয়ে দে না দুর্গা দুর্গা। কিন্তু কাল তো আমার ছুটি নেই। আচ্ছা শোনো, একটা কাজ করবো, কাল বিকেলে বাসে তোমায় চড়িয়ে দেবো, ফোন করে দেবো, দাদা এসে নিয়ে যাবে, ঠিক আছে? কালকে পাঠিয়ে দিবি? হ্যাঁ মা, কাল বিকেলেই পাঠিয়ে দেবো, চলো। কটারে বাস? বললাম তো বিকেলে বাসে তোমাকে চড়িয়ে দেবো, এবার এসো, চলো চলো এসো, শুয়ে পড়ো, এসো, চলো এবার চিন্তা না করে শুয়ে পড়ো। ঘুমলে যদি আমার স্বপ্ন দেখি? কিচ্ছু হবে না মা, শুয়ে পড়ো। হ্যাঁ বলছি। হ্যাঁ মা শুয়ে পড়ো। বলছিস যখন, যা দুকা দুকা জয় মা কালী, ঘুমো। হ্যাঁ দুকা দুকা রক্ষে করো বাবু, জয় মা তারা উগ্র তারা, জয় মা ভবানী, জয় মা ভবানী ভুবনেশ্বরী কালী গায়ত্রী। যা উফ উফ, জয় মা তারা মাগো, আমার অপরাধ নিও না মাগো, আমার প্রণাম গ্রহণ করো, তুমি আমার কথা শুনেছো মা। হ্যাঁ রে যমুনা, পুজোর ঘরটা ভালো করে পরিষ্কার করেছিস? হ্যাঁ, প্রদীপটাকেও বেশ চকচকে করে মেজে দিয়েছি। ভালো করেছিস, ভালো করেছিস। শোন, রান্নাঘরটাকে একবার চকচকে করে মেজে দিস, মাকে চিনিস তো? হ্যাঁ সে আর জানি না। বাবা আমরা আসি বাবা। বৌমা তোমার মা কেমন আছে? আগে থেকে অনেক ভালো আছেন বাবা, হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন। বলেছেন না ভালো হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা বিমল শোন, নির্মলের ফোন এসেছিল, তোর মা আজকে সন্ধ্যাবেলায় আসছেন। তাই নাকি? কিন্তু বাবা একটা প্রবলেম হয়ে গেল যে। কিসের প্রবলেম? আজ আমাদের বড়সাহের বাংলোতে একটা পার্টি আছে, তো আমাদের দুজনকেই যেতে বলেছে, মনে হচ্ছে আমার প্রমোশনটা হয়ে যাবে। কিন্তু তাহলে তাহলে মাকে কি আনতে যাবে বাবা? না না না, তোমরা চিন্তা করো না, তোমরা ব্যস্ত আছো, চাকরির ব্যাপার, প্রমোশনের ব্যাপার, তাই তো? হ্যাঁ আমি আমি নিজে গিয়ে মাকে নিয়ে আসবো, তোমরা যাও। আসি বাবা। মায় চলো। আরে
ডান দিকে তো। আরে আরে বাই 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 চলো। আরে আমরা আমাদের বাড়ি তো ডান দিকে তো যাবে। আমি যা বলতে হয় তাই করো। আমি বামপন্থী লোক ভাই, চলো ফেরেনি না তো কি হলো বলো তো, এত রাত হবার তো কথাই না। হ্যাঁ তাই তো, রাত তো অনেক হলো, ওনারা গেলেন কোথায়? দেখো হয়তো বাস কোথাও আটকে পড়ে আছে, সরকারি বাসের যা কাণ্ড কারখানা। একটা কাজ করো না, একবার ডিপোতে খবর নিয়ে দেখো না, যদি কোনো খোঁজ খবর পাও। ঘরটা কিনা কি করে রেখেছিল, এবার এটাকে ভালো করে গোছাতে হবে। হ্যালো, শোন, আচ্ছা তুই মাকে আজকে ঠিক মতো বাসে তুলেছিলি তো? হ্যাঁ না না, আরে আজকে সন্ধ্যেবেলা বাবা গিয়েছিল মাকে আনতে। আরে বাবা এত রাত হয়ে গেল এখনো তাতে কোনো হদিশই নেই। সে কি হদিশ নেই, মা এখনো পৌঁছেনি? হ্যাঁ কি বলছিস কি দাদা? ঠিকই বলছি, সব জায়গায় খোঁজ খবর কর, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? আমি দেখছি ভাই। হ্যাঁ দেখ, খোঁজ খবর করে আগে আমাকে জানাবি, বুঝলি? আচ্ছা ওকে। কি হলো, মা বাবা এখনো ঘরে পৌঁছায়নি, তাহলে কোথায় গেল? নির্মল ফোন করেছিল, ওরা কাল সকালে ফিরছে। হ্যাঁ গো, থানায় কি বললো? থানায় তো কালকে একবার যেতে বলেছে ছবি নিয়ে, বাবা জানাশোনা অন্যান্য লোকজনদের কাছে খবর নিতে বলেছে। আমি গিয়েছিলাম একবার সরকার কাকার কাছে, ওরাও কিছু জানে না। সব ঝামেলা থেকে মুক্ত হয়ে শান্তিতে বসবাস করব আমরা দুজনে এখানে। কি শান্তিতে বসবাস করবো, তুমি তো খালি অশান্তি বাড়াচ্ছ গো। কেন কি কেন, ছেলেমেয়েরা জানে আমি আসছি, আর তুমি আমাকে নিয়ে এখানে কি ভাবছো ওরা এতক্ষণে? ভাবুক ভাবুক, ওরাও বাবা মা হয়েছে, ছেলে মেয়েরা যদি বাবা মাকে অবহেলা করে তাহলে বাবা মা যে কত কষ্ট পায় সেটা ওরা বুঝুক। কি বুঝুক, কত চিন্তা হচ্ছে ওদের, শুধু শুধু ছোটাছুটি করবে, একটা টেলিফোনও তো করে আসতে পারতে। ওগো অনেক রাত হয়েছে, এসো এসো শুয়ে পড়ো। আরে ধুত্তুরি শুয়ে পড়ো। দাদা, বাবা মা নিশ্চয়ই আমাদের উপর অভিমান করে চলে গেছে। বাবার এই চিঠি পড়ে মনে হচ্ছে বাবা ভীষণ কষ্ট পেয়েছে রে, ভীষণ কষ্ট পেয়েছে। হ্যাঁ রে, আমরা কেমন স্বার্থপরের মতন দুজনকে পাতিল চেয়ার টেবিলের মতন আলাদা করে রেখেছি। দাদা আমরা কখনো তাদের দুঃখের কথা বুঝিওনি, বোঝার চেষ্টাও করিনি। তুমি ঠিকই বলেছো ভাই, আমরা শুধু স্বার্থপরের মতো ওনাদের সঙ্গে ব্যবহার করেছি, অথচ দেখো ওনারা ওনার নীরবে মুখ বুঝে সবকিছুকে আমরা সহ্য করে গেছে, কাউকে জানতে দেননি তাদের যন্ত্রণার কথা। জানিস নির্মল, বাবা সেদিন আমার কাছ থেকে 200 টাকা চেয়েছে। হ্যাঁ আমি সরাসরি তাকে না করে দিলাম, আহম্মক, কত বড় আহম্মক আমি।
অথচ দেখ, ছোটবেলা থেকে যখন যা চেয়েছি, ছোট ছোট জিনিস, রাবার, পেন্সিল, ছড়ার বই, কত আদর করে বাবা আমাদের হাতে তুলে দিতেন। আমি 200টা টাকা তাকে দিলাম না রে। সেদিন যদি বাবা তার প্রভিডেন্ট ফান্ড থেকে আমাকে 100,000 টাকা না দিতেন, আমি আমি জানি না আমার কি অবস্থা হতো। এতকাল ধরে সংসারের এতগুলো লোকের ইচ্ছা পূরণ করে এসেছে যে দুজন, এই বয়সে তাদের একসঙ্গে থাকার সামান্য ইচ্ছা পূরণ করতে আমরা পারলাম না রে, আলাদা করে দিলাম স্বার্থপরের মতো। তুই ঠিক বলেছিস দাদা, ধার থাকতে আমরা ধাতের মন বুঝিনি। ঠিক বলেছিস ভাই, মাথার উপর থেকে যখন বটগাছের ছায়াটা সরে যায় তখনই বোঝা যায় তার অভাব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আজ আমাদের ক্ষমা চাওয়ার মতো মুখ নেই। ক্ষমা যাদের কাছে চাইব, জানি না তারা আজ কোথায় গেলেন। হ্যাঁ হ্যাঁ, তুমি কাল কাঞ্চনজিকে ফোন করেছিলে, আমার কি মনে হয় জানো ওনারা কোথায় আছেন? সেটা বোধ হয় একমাত্র কাঞ্চনাদি বলতে পারবে। যাও না, তুমি একটা ফোন করো না। হ্যাঁ আমি ফোন করছি। হ্যালো কাঞ্চনাদি, আমি বিমল বলছি, অপরেশবাবুর বড় ছেলে। দিদি ভাই, পল্টু বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমরা সত্যি বুঝতে পারিনি গো তোমাদের এতটা কষ্ট হবে। কিন্তু তোরা দুর্গা, হ্যাঁ মা, তোমরা বাড়ি ফেরোনি দেখি, ওরা দুজন দুর্গাপুর থেকে চলে এসেছে। ঘরে চলো মা, আমরা এই আশ্রম বানিয়েছি সমাজে যারা অবহেলিত, নিঃসঙ্গ, বাতিল, সেসব বৃদ্ধ বৃদ্ধাদের জন্য। কিন্তু আজ জানলাম তোমরা তাদের দলে নেই। আজ তাই মনে হচ্ছে। হ্যাঁ অপেশ, তোমাদের সব আছে, এখানে থাকার দরকার নেই। এরা না বুঝে তোমাদের ওপর অবিচার করেছে, তার জন্য এরা অনুতপ্ত। ওদের ক্ষমা করে দাও। বাবা, আমরা বুঝতে পারিনি যে এতটা। মা, মা গো, আমাদের ভুল হয়ে গেছে মা, আমাদের সকলকে তোমরা ক্ষমা করে দাও মা। না বৌমা, অমন করে বলো না। ভাই কাঞ্চন, তুমি এদের এখানে নিয়ে এসে আমাদের বড় উপকার করেছো। তোমরা যদি চাও কিছুদিনের জন্য কাশী বৃন্দাবন তীর্থ করে বাড়ি ফিরে এসো, তাতে ঠাকুর দর্শনও হবে, বাইরে ঘোরাও হয়ে যাবে। কাঞ্চন, এরাই তো আমার কাশী বৃন্দাবন, আমার সব তীর্থ, আর আমার দাদু ভাই আর দিদি ভাই আমার ঠাকুর, তাই না? কি গো এখনো কি ভাবছো? ভাবছি ঘরে ঘরে এমন সন্তান কেন জন্মায় না। আর তোমাদের মতন বাবা মা, ব্যাস ব্যাস অনেক হয়েছে, চলো ঘরে চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।